আসসালামুকুম, টেস্টি ফুড ভিটামিন চ্যানেল থেকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আর এই রেসিপিটি হচ্ছে আলু দিয়ে একটি মজাদার বিকালের নাস্তা, মানে আলুর চপ। তো চেষ্টা করবো আপনার সঙ্গে এই রেসিপিটি শেয়ার করার জন্য। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমরা এখানে চারটে আলু নিয়ে নিয়েছি। এটা আমরা ধুয়ে চারপাশে এভাবে করে কেটে রেখেছি। এবার এটি হচ্ছে এভাবে করে আমরা আলুটাকে করে নিয়েছি, কেটে নিয়েছি ভালো করে, সেভাবে করে নিচ্ছি। এরকম একটা করা হয়ে গেছে, এভাবে করে আমরা সবগুলো করে নিচ্ছি। সবগুলো এভাবে করা শেষ। এবার যে আলুর যে বাড়তি পানিটা এভাবে করে মুটমুট করে, কিন্তু যে বাড়তি পানিটা এভাবে করে আমরা সবগুলো ছড়িয়ে নিচ্ছি। দেখতে পারছেন আপনারা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে করে কিন্তু আমরা সবটুকু, মানে সবটুকু আলু এভাবে করে নিচ্ছি। এখানে আমরা 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে আমরা একটা ডিম ফেটিয়ে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। আর এখানে আছে ফেসারির ডাল, এটা আপনারা অনেকেই চিনে থাকবেন। এটা আমরা বেটে নিয়েছি। এবার যে আলুটা ছিল সেগুলোর মধ্যে এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ময়দা, ময়দাটা আমরা সবটুকু দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিচ্ছি যে ডালটা আমি বেটে রেখেছিলাম ফেসারির ডাল, সেটা আমরা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ডিম, যেটা আমরা ফেটিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। ধনে জিরি গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, এটা জিরি গুঁড়ো, এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ। আর এখানে আমরা আস্ত জিরে দিচ্ছি, আস্ত জিরে, এটা জিরেটা যদি আমরা দিই তাহলে কিন্তু এটা খেতে অনেক স্বাদ লাগবে। আপনারা চেষ্টা করবেন এই জিরাটা দেওয়ার জন্য আস্ত। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার মিশিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। এবার এটা আমরা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। তো ফিরে এসছি আধা ঘন্টা পর। এবার আমরা চলে একটি প্যান বসিয়ে দিয়েছি, দেখতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যে আলুর মিশ্রণটা ছিল আধা ঘন্টা, যেটা আমরা আধা ঘন্টার জন্য যেটা আমরা রেস্ট রেখে দিয়েছিলাম, সেটা এভাবে করে আমরা হাতে এভাবে করে গোল গোল করে নিয়ে তেলের উপরে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি গোল গোল করে। আপনারা সেটা এটা গোল শেপ করেও করে নিতে পারেন। আমরা এখানে সহজে আমরা এখানে করে নিয়েছি, এখানে সহজ পদ্ধতিতে আমরা করে নিয়েছি। সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পারছেন। এবার এটা আমরা কিছুক্ষণ পরে এটা দেখতে পাচ্ছেন চারপাশে যখন এরকম হয়ে আসবে লাল লাল, তখন দেখবেন, বুঝতে পারবেন যে নিচটা দেখতে পারছেন লালটা লাল হয়ে গেছে, মানে এটা আমরা উল্টে দিয়েছি, সবগুলো উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুই সাইডটাই কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে করে কিন্তু আমরা এক এক করে নামিয়ে নিব। এবার আমরা ওই তেলেই আরও যে বাকিগুলো ছিল, বাকিটা আলুর যে মিশ্রণটা ছিল ওগুলো এভাবে করে আমরা এক এক করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা এটা উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দুই সাইডটা এভাবে করে আমরা ভেজে নিচ্ছি, উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা আরও কিছুক্ষণ ওয়েট করবো, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে দুই সাইডটাই। এবার এটা আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমরা নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা কীরকম এসছে। এটা কিন্তু বাইরেটা মুচমুচে আর ভেতরটা সফট, আপনারা ভালো করে দেখাচ্ছি আমি।
তো এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ।